আমরা স্পষ্টভাবেই বলেছি, আমাদের দাবি শুধুমাত্র শেখ হাসিনার পতন নয়, ঠিক শেখ হাসিনার পতন এবং শেখ হাসিনার ব্যবস্থার বদল, ঠিক সরকার এবং শাসন ব্যবস্থার বদল, ঠিক কোন পুলিশ অফিসার যেন দলীয় গুন্ডা পান্ডাদের ভূমিকা অবতীর্ণ হতে না হয়, তাকে দিয়ে যেন মিথ্যা মামলা দায়ের করতে বাধ্য করা না হয়, তাকে যেন প্রমোশনের জন্য দলবাজি করতে না হয়, সেই ধরনের প্রশাসন আমরা করে তুলতে চাই। কোন বিচারককে যেন বন্দুকের নল ঠেকিয়ে গোয়েন্দা সংস্থা দিয়ে লাঠি মেরে যেন প্লেনে উঠিয়ে দেশের বাইরে না পাঠিয়ে দেওয়া হয়, আমরা সেই ধরনের বিচার ব্যবস্থা করে তুলতে চাই। আজকে দেশের নিম্ন আদালত থেকে উচ্চ আদালত কোন জায়গায় আপনি পাবেন না যে রাজনৈতিক মামলায় গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশন ধারা তারা কাজ করতে পারে। উচ্চ আদালত থেকে নিম্ন আদালত, কিছু আগে উচ্চ আদালতের বিচারপতি বলেছেন যারা অর্থ পাচার করে তাদেরকে শুট ডাউন করা উচিত, মানে গুলি করবেন। তো আপনি নির্দেশ দেন, আদালত তো নির্দেশ দিলে সব কিছু জায়েজ, আপনার অর্থ পাচারকারীকে গুলি করার নির্দেশ দেন আর দুই দুইবার ভুয়া নির্বাচন করে জনগণের ভোটাধিকার হরণ করে গত 13 বছরে 600 মানুষকে হত্যা করে লক্ষ লক্ষ মানুষকে মামলার আসামি করে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে, তাদেরকে অবৈধ শাসক বলে রায় দিতে আপনাদের মুরুদ নাই, আপনাদের দ্বারা কি হবে? কাজে আজকে এই জন্য বলছি বন্ধুগণ, সমস্যা আমাদের সাধারণ মানুষের, ওই লুটেরা ওই মাফিয়া ওদের কোনো সমস্যা নাই। তারা যদি আপনার মুসুরি ডালের কেজি 500 টাকা হয় তারা কিনে খেতে পারবে, লড়াইটা করতে হবে আপনার আমাকে বাঁচার জন্য। এই দূষিত নগরীকে বিশুদ্ধ নগরীতে পরিণত করার জন্য, আপনার আমার ভাই বন্ধু আমাদের বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য, একটা মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য লড়াই করতে হবে আমাদেরকে।